হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা অনেকেই আমার কাছে আস্ক করেছো যে কিভাবে ফিজিক্সে এইচএসসিতে ভালো করা যায়। তো এইচএসসিতে ফিজিক্সে ভালো করার এক একজনের কাছে এক এক রকম রুল থাকতে পারে, তবে আমি একটু জেনারেলাইজ তোমাদের একটা ফর্মুলা বা জেনারেলাইজ কিছু একটা সিস্টেমেটিক কোয়ে দিয়ে দিচ্ছি, যেটা ফলো করলে আশানুরূপ ফলাফল পাবে আমি আশা করছি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবে। তো চলো ভিডিওটি শুরু করি। এইচএসসিতে ফিজিক্সে ভালো করাটা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, এই জন্য যে এখন এইচএসসির পরে যখন আমরা অ্যাডমিশন টেস্টে আগাবো তখন দেখা যাবে অ্যাডমিশন টেস্টে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এইচএসসির ফিজিক্সের মার্কসটা কিংবা এইচএসসির ফিজিক্সের গ্রেডটা অনেক বেশি প্রভাব ফেলে। দেখা যায় যে যারা খুব ভালো স্টুডেন্ট কিন্তু এইচএসসিতে কোনো কারণে হয়তো ফিজিক্সে এ প্লাস ছুটে গেছে, তখন দেখা যায় যে তার বুয়েটে কিংবা কুয়েটে এক্সাম দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়, এবং যত যত দিন বাড়ছে এই কম্পিটিশনটা আরও বেশি বাড়তেছে। এই জন্য এইচএসসিতে খুব ভালো করা অনেকটা বেশি ইম্পর্টেন্ট। আর এইচএসসি দিন দেখা যাচ্ছে, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, যেটার উপরে আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিব, ভিডিওটা সেটা চাইলে দেখে নিতে পারো। ওখানে আমি বলেছিলাম যে এইচএসসি আস্তে আস্তে দিনে দিনে কঠিন হচ্ছে, এবং সেটা ফিজিক্সের জন্য অবশ্যই সত্য। আমি লেটেস্ট কিছু বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি এবং দেখেছি যে অ্যাডমিশন লেভেলে আমরা আগে যেগুলো পড়তাম বা যেগুলো আমরা পড়াতাম সেগুলাই এখন ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাচ্ছে এইচএসসিতে আস্তে আস্তে প্রবেশ করানো হচ্ছে। এই জন্য এইচএসসির জন্য খুব ভালো মতো প্রিপারেশন নেওয়াটা জরুরি। তো এইচএসসির জন্য ফিজিক্সের ভালো রকম প্রিপারেশন, বা তুমি যদি তুমি যেন এ প্লাস সিকিউর করতে পারো সেজন্য তো অবশ্যই তোমাকে 80% মার্কস পেতে হবে, তাই তো? এখন দেখা যায় যে ফিজিক্সের 80% প্রশ্ন মোটামুটি যারা নর্মালি পড়াশোনা করে আসে মূল বইটা ভালো মতো পড়বে তারা পারবে, কিন্তু 80%-এর বেশি মার্ক যদি তুমি সিকিউর করতে চাও সেক্ষেত্রে একটু তোমাদের কষ্ট পোহাতে হইতে পারে। 80%-এর বেশি পাওয়ার ক্ষেত্রে দেখা যাবে তোমাকে যে টাফ প্রশ্নগুলো আছে ওগুলো সরাসরি সঠিক অ্যান্সার দিয়ে আসতে হবে, ঠিক আছে? এই জন্য ভালো রকমের প্রিপারেশন নেওয়াটা জরুরি। এখন ভালো রকমের প্রিপারেশন নেওয়ার তো অনেক ওয়ে আছে। তো আমি যেটা বলি যে যেটা করলে সবচেয়ে বেশি ভালো হয় সেটা হলো, তোমরা প্রথমে বোর্ড কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করবে। প্রত্যেকটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করার পরে এক এক চ্যাপ্টার পড়ার আগে দেখবে যে ওই চ্যাপ্টারে কী কী বোর্ড প্রশ্ন আসে। তো একটা তুমি দেখতে পারবে যে কিছু কিছু টপিকের, ওই চ্যাপ্টারের কিছু কিছু টপিকের বোর্ড প্রশ্ন অনেক বেশি আসে, সেই টপিকগুলো আগে এক জায়গায় নোট করে রাখো বা আগে এক জায়গায় সিলেক্ট করে রাখো। সেক্ষেত্রে হবে কি, তুমি যদি সিলেকশনটা করো তখন তোমার মনে থাকবে যে পড়ার সময় মনে থাকবে যে এই টপিকটা বেশি আসে, তাহলে তোমার মস্তিষ্ক যেটা করবে ওই টপিকটা একটু ভালো ক্যাচ করার ট্রাই করবে। এখন ক্যাচ করা ট্রাই করলে ভালো মতো পড়লা, ঠিক আছে? এখন পড়া আরেক জিনিস আর ফিজিক্সে প্র্যাকটিস করা আরেক জিনিস। এখন তুমি যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো প্র্যাকটিস করতে চাও টাইপ অনুসারে, যে আমি টাইপ অনুসারে ভাগ করে নিয়েছি এই এই টাইপের ম্যাথ হয়, তারপর আমি যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব তখন যেগুলো টপিক বেশি আসে ওই টাইপটা আগে করার ট্রাই করবে। কারণ আমরা যখনই কোনো একটা জিনিস শুরু থেকে একদম ধরার ট্রাই করি, একদম আমি শুরু থেকে ধরবো, সেক্ষেত্রে যেটা হয় একদম শুরু করার ক্ষেত্রে ব্রেনের গতিটা বেশি থাকে, তারপরে হয় কি ব্রেনটা একটু ক্লান্ত হয়ে যায়। এই জন্য আমি যেটা বলি যে সবসময় তোমরা যে টপিকটা বেশি আসে সেটা একদম শুরুতে রাখার ট্রাই করবে, কারণ শুরুর ভালো স্টার্টটা যদি তোমার ভালো হয় দেখা যাবে তুমি আস্তে 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 ভালো করতে পারতেছো, কিন্তু দেখা যাবে যে শুরুর দিকে দেখা গেল খুব সোজা টপিকের ম্যাথ তুমি করতেছো বা যেটা তুমি অলরেডি পারো সেটাই তুমি করতেছো, এটা করলে হবে ব্রেনটা ক্লান্ত হয়ে যাবে এবং যেগুলো দেখা যাবে বেশি গুরুত্বপূর্ণ ব্রেনটা আরও বেশি ক্লান্ত থাকবে, বা আমরা তাড়াহুড়া করে ফেলবো যে এই টপিক অনেকক্ষণ ধরে পড়তেছি আর ভালো লাগতেছে না খুব তাড়াতাড়ি করে যাই, দেখা যাবে অ্যাকচুয়াল টপিকগুলো মিস হয়ে যায়। তো এই জন্য আমি বলি যে টপিক ভাগ করে নিয়ে তারপর সেই অনুযায়ী ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আগে সলভ করব, তারপর বাকিগুলো সলভ করব। আমি এমনও বলছি না যে বাকিগুলো সলভ করবই না, বাকিগুলোও সলভ করব, কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই আমাদের আগে করা উচিত, তাই তো? এটা কমন সেন্স নিয়ে বলছি। আচ্ছা, এখন এরপরে আসা হলো যে আমরা অনেকেই যেটা করি যে আমরা চ্যাপ্টার ভাগ করে নিই, বা আমরা বলে নেই যে এই এই চ্যাপ্টার পড়বো এই এই চ্যাপ্টার একটু কম পড়বো, এটা কিন্তু বেশ রিস্কি হয়ে যাচ্ছে ইদানিং। কারণ তোমরা যদি লেটেস্ট বোর্ড প্রশ্নগুলোই দেখো তখন দেখতে পারবে যে রিটেনে চ্যাপ্টার তুমি হয়তো সিলেক্ট করে ফেললা, হ্যাঁ, যে আমি এই চ্যাপ্টার অবশ্যই পড়বো, সেক্ষেত্রে তোমার হেল্প হবে, অবশ্যই হবে, কারণ কিছু চ্যাপ্টার থেকে প্রশ্ন অবশ্যই হয়, হ্যাঁ। কিন্তু এমসিকিউ করার ক্ষেত্রে সবগুলো চ্যাপ্টার থেকেই তোমার প্রশ্ন করার চেষ্টা করা হয়, এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেসব চ্যাপ্টার কম পড়ি ওসব চ্যাপ্টার থেকেই দেখা যায় একটু কঠিন এমসিকিউ চলে আসে, তখন ওই এমসিকিউগুলোতেও ভালো করাই অনেক ইম্পর্টেন্ট। কারণ এখন যেটা হচ্ছে দিনে দিনে এইচএসসিতে মার্ক পাওয়া একটু করে কঠিন হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে যদি তোমার এ প্লাসটা মিস হয়ে যায় সামহাও তাহলে যেটা হবে যে তোমার
ইউনিভার্সিটি অ্যাডমিশনে যে তুমি বেশ বড় একটা ধাক্কা খাবে। দেখা যাবে অনেকে আমাদের স্বপ্ন থাকে যে ইঞ্জিনিয়ারিং করব, অনেকে স্বপ্ন থাকে মেডিকেল পড়ব, সেক্ষেত্রে পয়েন্টের ক্ষেত্রে যদি একটু হেরফেরও হয় এক দুই পয়েন্টের জন্য, সেটা কিন্তু তোমার স্বপ্নে যে মানে আঘাত আনতে পারে যে আমার স্বপ্ন ছিল এটা বাস্তব হলো না, সেক্ষেত্রে খারাপ লাগতে পারে। এখন সময় আছে অনেক কিছু করার, সে করার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসে হলো টেস্ট পেপার সলভ করার কেসটা। আমরা অনেকেই একটা ভুল করি যে আমরা শুরুতে একটা চ্যাপ্টারের টেস্ট পেপারটা ধরি, টেস্ট পেপারটা ধরে যেসব টপিক বেশি আসে ওগুলাই পড়ি, বা দেখা যায় যে টেস্ট পেপারে যা যা আছে ওগুলাই পড়ি আর বাকি কিছু পড়ি না। এটা মস্ত বড় একটা ভুল। টেস্ট পেপার পড়ার ওয়েটাই অ্যাকচুয়ালি আলাদা হওয়া উচিত। টেস্ট পেপার পড়ার ওয়েটা হওয়া উচিত এরকম, আমি প্রথমে যে পয়েন্টটা বললাম যে প্রথমে বই পড়তে হবে, তারপরে টপিক সিলেক্ট করে নিয়ে যেসব টপিক বেশি আসে বোর্ডে সেসব টপিকের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আগে সলভ করে নিতে হবে, তারপর বাকি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে, তারপরে তোমার টেস্ট পেপার দেখা উচিত। তখন টেস্ট পেপার দেখলে যেটা হবে, টেস্ট পেপার অনেক ম্যাথ দেখবে তুমি অলরেডি পারতেছো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার আর কষ্ট করে টেস্ট পেপারের প্রতিটা জিনিস কষ্ট করে পড়া লাগতেছে না, অনেক অনেকগুলো জিনিস স্কিপ করলেও তখন চলবে, তখন দেখবো যে টেস্ট পেপারটা ধীরে ধীরে ইজি হয়ে যাচ্ছে। আর আমরা যদি এই ভুলটা করি যে টেস্ট পেপারটা আগে পড়বো, তখন অনেক অনেকের ক্ষেত্রে হয় কি, আমরা অনেক টপিক দেখা যায় টেস্টের আগে ভালো মতো পড়ি না, ওগুলো কিন্তু কঠিন মনে হয় আরও, আর কঠিন মনে হলে ব্রেনের উপর চাপ পড়ে। তোমার কিন্তু সাবজেক্ট একটা না, তোমার কিন্তু অনেকগুলো সাবজেক্ট একসাথে পড়তে হচ্ছে, দেখা গেলো একটা সাবজেক্টে তুমি ব্রেনের উপর একটা চাপ দিলা, তুমি ওটা স্টপ করলে, ঠিক আছে এটা আমি নেক্সট দিন দেখবো, এখন ব্রেনের উপর চাপ পড়তেছে, তুমি আরেকটা সাবজেক্টও ধরলে, এবং তুমি সেম ভুলটাই যদি করতে থাকো তখন দেখা যাবে তুমি HSC-র প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে ভালো করতে পারতেছো না। আর প্রিপারেশন তোমার যেমন হবে পরীক্ষাও কিন্তু তেমন হবে, এটা কিন্তু সত্যি। তোমার প্রিপারেশন যদি ভালো হয়, প্রিপারেশন পিরিয়ডে তোমার যদি মানে প্রিপারেশন নেওয়াটা খুব সুন্দর হয়, পরীক্ষা দেখা যাবে অনেক সুন্দর হয়ে যাচ্ছে, কিন্তু প্রিপারেশন যদি একবার খারাপ হয়ে যায় পরীক্ষাটাও তুমি দেখবে যে ধীরে ধীরে খারাপের পথেই যাবে। আচ্ছা, আর অনেকে আছে কোচিং করছে, কোচিং করা অবশ্যই খারাপ না, কারণ কোচিংয়ে অনেক অনেক প্র্যাকটিস হয়। তো সেক্ষেত্রে তোমরা কোচিং করার ক্ষেত্রেও যেটা করবে যে কোচিংয়ের মানে একটা রুটিন থাকা অবশ্যই প্রত্যেকটা কোচিংয়ের, যে আমরা এই দিনে দুই তিনটা করে চ্যাপ্টার অনুযায়ী পরীক্ষা নিব। অনেকের হয় কি দুই তিনটা করে চ্যাপ্টার কমপ্লিট হয় না, তো আমরা যেটা করি, মনে করো আমি যদি কথা বলি যে ফিজিক্সেরই প্রথম দিকে দুই তিনটা চ্যাপ্টার যদি একসাথে নাও, ভেক্টর গতিবিদ্যা, দেখা যাবে যে তুমি দুই দিনে কোনো একটা কারণে, অসুস্থতার কারণে বা তুমি টাইম পাওনি এই কারণে দুই দিনের মধ্যে সেটা কমপ্লিট হলো না। তো আমরা যেটা করি ওইটা রেখে দিই, রেখে দিয়ে পরের টপিকগুলোতে জাম্প করে ফেলি। কিন্তু দেখো ভেক্টর গতিবিদ্যা খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক, হ্যাঁ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে, প্রত্যেক বছরেই আসছে, তাহলে এই দুটা তো আমার আগেই করতে হবে, তাই তো? এখন আমি যেটা বলবো যে কোচিংগুলো করো, ঠিক আছে, প্র্যাকটিস করো, ঠিক আছে, তবে তোমার নিজের পড়াশোনাটা আগে ঠিক রাখো, তোমার নিজের মধ্যে একটা রুটিন রাখো যে না আমি এই চ্যাপ্টারগুলো আগে শেষ করব, সে অনুযায়ী আমি আগে পড়ে তারপর বাকিগুলোর কথা চিন্তা করব। কারণ আলটিমেটলি যেটা হবে, তোমার কিন্তু HSC-টাই টার্গেট, তোমার কিন্তু কোচিংয়ের টেস্টগুলো কিন্তু টার্গেট না, কোচিংয়ের টেস্টগুলো জাস্ট একটা প্র্যাকটিস ম্যাচের মতো, আর HSC-টা হলো মূল ম্যাচ, তো মূল ম্যাচে ভালো করতে হবে। প্র্যাকটিস ম্যাচে তুমি যদি খারাপও করো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি নিজের মানে যেটা বলে যে খামতিগুলো ধরতে পারবা যে আমার এখানে এখানে ভুল হয়। কোচিংয়ে ভালো করার জন্য অনেকে করে কি টেস্ট পেপার ঢালাভাবে শুধু টেস্ট পেপার সলভ করে যায়, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোচিংগুলোতে টেস্ট পেপার থেকে ম্যাথ দিয়ে দেয় মানে পরীক্ষার সময়। তো অনেকে মনে করে যে হ্যাঁ এই চ্যাপ্টারটা আমি টেস্ট পেপারটাই দেখবো, কোচিংয়ে কমন পাবো, কোচিংয়ে কোপাই দিব, এটা অ্যাকচুয়ালি একটা মস্ত বড় ভুল হতে যাবে তোমার যদি অ্যাকচুয়ালি আমি যদি ফিজিক্সের কথা বলি, কারণ ফিজিক্সের বোর্ড পরীক্ষার প্রশ্ন একটু আলাদা ধাঁচেরও হয়ে যায় অনেক সময় টেস্ট পেপারের থেকে। এই জন্য আমি যেটা বলি যে অবশ্যই তোমাকে মূল বইটা আগে পড়তে হবে, তারপরে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, এই দুইটাই মেন, টেস্ট পেপারটা তারপরে আসবে, টেস্ট পেপারটা তারপর যদি করতে পারো তাহলে দেখা যাবে একটা চ্যাপ্টার খুব ভালো মতো তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় আছে, অনেক ইম্পর্টেন্ট টপিকও আছে যেগুলো একটু রিলেটিভলি বা আপেক্ষিকভাবে একটু কঠিন, যে ওই টপিকটা একটু কঠিন কিন্তু দেখা যায় যে অনেক বেশি আসে, সেক্ষেত্রে অনেকে করে কি একটু যদিও বেশি আসে সেটা বাদ দিয়ে দেয় অনেকে পড়ার ক্ষেত্রে, যে একটু কঠিন আমি সহজগুলো আগে পড়ে নিই, কঠিনটা পরে পড়বো, এটাও কিন্তু একটা ভুল। তো আমি যেটা বলি যে কঠিন টপিকগুলো তুমি একটু টাইম নিয়ে পড়বে, টাইম নিয়ে পড়বে এবং কন্টিনিউয়াসলি পড়তে থাকবে। কঠিন টপিকগুলো তুমি যদি কন্টিনিউয়াসলি দুই তিনবার একটা জিনিসই ব্রেনে আঘাত করো, তাহলে দেখা যাবে যে ব্রেনটা আস্তে আস্তে ওটা নেওয়া শুরু করে ফেলবে, ওটা নিয়ে চিন্তা করা শুরু করবে, তখন দেখা যাবে কঠিন টপিকটা সোজা হয়ে যাচ্ছে। আমরা যেটা করি কঠিন টপিকটা ফেলে দেই, আমি পড়বো না, সহজ টপিকগুলোই পড়বো, সহজ টপিক থেকে যেগুলো আসবে ওখান থেকে কমসে কম 80% মার্ক পেয়ে যাবো, এটা আস্তে আস্তে ধারণাটা ভুল হয়ে যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট টপিকগুলো আর আগে ভালো মতো পড়তে হবে, সহজ হোক কঠিন হোক, যদি সহজ হয় তাহলে সহজই হলো, আর যদি কঠিন হয় তাহলে সেটা বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার করে দেখতে হবে। মনে করো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, তো একটা টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমার কাছে অনেক কঠিন লাগে, তো তুমি যেটা করতে পারো প্রথমবারে সেটা একবার করে করলা, ঠিক আছে একদিনে করলা, তার দুই তিন দিন পর তুমি টাইম করে এক ঘন্টা টাইম নিয়ে সেটাতে আবার ফেরত যাও, গিয়ে দেখো তুমি এখন না দেখে পারো কিনা। তুমি যদি এখন দেখো যে তুমি না দেখে আটকে যাচ্ছ, পারতেছো না, তাহলে চিন্তা করো, কারণ নাই, তুমি আরেকবার সেটা করো,
আরেক দিন, তাহলে হলো কি তুমি দুই দিন একটা জিনিস করলে আস্তে আস্তে ব্রেন সেটা নেওয়া শুরু করবে, এখন দেখা যাবে থার্ড দিনে যে তুমি সেটা পারতেছো, বা লাস্টে দেখা যাবে ফোর্থ দিনে যে তুমি সেটা পারতেছো। এখন যেটা হলো খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমার আয়ত্তে চলে আসলো, এক্ষেত্রে যেটা হবে তোমার এইচএসসিতে কিন্তু অনেক হেল্পফুল হবে। আর আমি সবসময় বলি যে এইচএসসি কিন্তু আমাদের মেন টার্গেট না, মেন টার্গেট কিন্তু অ্যাডমিশনে ভালো করা, আর অ্যাডমিশনে ভালো করার ক্ষেত্রে টপিক কিন্তু বাদ দেওয়া যায় না। সেক্ষেত্রে এইচএসসির আগে তুমি যতটুকু নিজেকে আগায় নিতে পারো অ্যাডমিশনের জন্য প্রস্তুত করতে পারো, কারণ অ্যাডমিশন যখনই শুরু হয় তখনই ধরে নেওয়া হয় যে একটা ছেলে বা একটা মেয়ে এইচএসসির জন্য বইটা ভালোমতো পড়েছে, তারপরে সে অ্যাডমিশনে আসে। এখন আমি যে সিস্টেমটা দিলাম, তাহলে প্রথম সিস্টেমটা হলো তোমার বই পড়তে হবে, সেকেন্ড সিস্টেমটা হলো তো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে ফিজিক্সের জন্য, এবং থার্ড সিস্টেমটা হলো টেস্ট পেপারটা দেখা, মানে থার্ড পয়েন্টটা আস্তে আস্তে এইভাবে আগাতে হবে। এখন অনেকের হয় কি অভ্যাসটা আমাদের পুরো না, অভ্যাসটা হয়ে যায় হয়ে গেছে যে আমরা টেস্ট পেপারটা আগে করি, তারপর বই দেখি টেস্ট পেপার অনুসারে কী কী টপিক আসে, তারপর সে অনুসারে আমরা মানে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখি। আমাদের টপিকটা দেখা যায় 3-3-1-2, আমাদের টপিক 1-2-3 না, কিন্তু টপিকটা হওয়া উচিত 1-2-3। যারা দেখবে খুব ভালো রেজাল্ট করে সিস্টেমটা কিন্তু হয় 1-2-3। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যেটা বলি যে প্রথমে তোমরা একটু অভ্যাস করো। তুমি ধরো একটা চ্যাপ্টার পড়বা ভেবেছো, তো সেই চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি এইভাবে অনুসরণ করো, তুমি দেখো যে প্রথমে আমি বইটা পড়বো, তারপরে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম, তারপরে আমি টেস্ট পেপার করবো, তখন দেখো যে সেই চ্যাপ্টারের জিনিসটা তোমার বেশি মনে থাকে নাকি তুমি যেভাবে নিজে পড়ো যে আগে টেস্ট পেপার পড়বো তারপরে বই পড়বো তারপরে ম্যাথ করবো টাইম পেলে, সেটা বেশি মনে থাকবে। আমার বিশ্বাস তোমার প্রথম যেটা আমি সিস্টেমটা বললাম সেটাতেই বেশি মনে থাকবে, এবং সেটা অনেক দীর্ঘস্থায়ী হবে। দেখা যাবে যে তুমি পরীক্ষার আগে টাইম পাও নাই, পরীক্ষার আগে দুই একদিন গ্যাপ ছিল টাইম পাও নাই, কিন্তু কোনো একটা জিনিস হয়তো কম পড়া হয়েছে পরীক্ষার আগে, কিন্তু তুমি একবার পড়ে এসেছো এই 3-4 মাসে, তখন দেখা যাবে এইচএসসির পরীক্ষার হলে বসে এই জিনিসটা তোমার বেশি মনে থাকবে যতটা না তোমার এই সেকেন্ড সিস্টেমটাতে, তোমরা যে ভুল সিস্টেমটাতে পড়ো সেটা মনে থাকবে। তো রাইট সিস্টেমটাতে আগানো অনেক বেশি জরুরি। তো আজকের এই ভিডিওটা না বাড়াই, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হলো, বা তোমাদের কোনো হেল্প হলো কি না, কিংবা তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। ও আর হ্যাঁ, আমরা এইচএসসি 2020-র দুইটা মেসেঞ্জার গ্রুপ আছে, একটা মেসেঞ্জার গ্রুপে অলরেডি 240 জনের ভর্তি হয়ে গেছে, ওটা অ্যাড করা যাচ্ছে না কাউকে, আরেকটা গ্রুপ আছে যেটাতে অলরেডি ভর্তি হওয়া শুরু করেছে, তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এবং আমার চ্যানেলে আরও কিছু ভিডিও আছে যেগুলো তোমরা চাইলে দেখতে পারো, আমি খুব সহজভাবে চ্যাপ্টারগুলো পড়ানোর চেষ্টা করেছি, ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আবার বলবো যারা এখনও সাবস্ক্রাইব করোনি দয়া করে সাবস্ক্রাইব করে নিবে, এবং যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিবে।